দেখো, জমি দখল করার ব্যাপারটা পুরনো ব্যাপার, নতুন ব্যাপার নয়। এটা এটা আমি আগেও ওনাকে জানিয়েছিলাম, উনি উত্তর দেননি। কিন্তু এইবারে যেহেতু উনি বিশ্বভারতীতে শান্তিনিকেতন বাড়িতে এসেছেন, সেজন্য হাতে হাতে চিঠি দিয়েছি। হাতে হাতে চিঠি দিয়ে আমাদের অভিযোগ এইটাই যে ওনাকে যে দলিলে জমি দেওয়া হয়েছিল সেই দলিলের মধ্যে পরিষ্কার লেখা আছে ওনার এনটাইটলমেন্ট হচ্ছে 1.25 একর, কিন্তু তার সত্ত্বেও উনি 1.38 একর জমি ওনার নথিভুক্ত করেছেন, অর্থাৎ 13 ডেসিমিল জায়গা বেশি আছে। এখানে আমি বিশ্বভারতীর উপাচার্য হিসেবে, যার নৈতিক দায়িত্ব বিশ্বভারতীর সম্পত্তি অধিকার রাখা এবং যার নৈতিক দায়িত্ব গুরুদেবের প্রতি বিশ্বাস রাখা, গুরুদেব যা করে গেছেন তার সারা জীবনের পরিশ্রমের ফলে সেই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব উপাচার্য হিসেবে। আরেকটা ব্যাপার যেটা আমার কেউই উল্লেখ করছেন না, আমি এই চিঠি দেওয়ার উদ্দেশ্য এটা নয় ওনাকে অপমান করা, কারণ উনি নমস্য, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি জগৎবিখ্যাত অর্থনীতিবিদ ছাড়াও জগৎবিখ্যাত চিন্তাবিদ, উনি অনেককে চিন্তা করতে শিখিয়েছেন, সেজন্য আমি ওনাকে নতমস্তকে প্রণাম করি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে অমর্ত্য সেন হতে পারেন নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট নয়, সেটা তোমরা জানো বোধহয়, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজেকে দাবি করেন নোবেল প্রাইজ পাওয়া, কারণ নোবেল প্রাইজের যে যে ডিডটা তৈরি হয়েছিল সেখানে 5 জনকে নোবেল প্রাইজ দেওয়া হবে। সেই 5 জন নোবেল প্রাইজ পাবেন যারা কারা, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড পিস, এরপরে কিন্তু আর কেউ নোবেল প্রাইজ পাবেন না। কিন্তু পরবর্তীকালে সুইডেনের যে সেন্ট্রাল ব্যাঙ্ক এগিয়ে এসে বলে যে নোবেল প্রাইজের যে পয়সাটা সেটা আমরা দেবো, সেটার একটা অ্যাওয়ার্ড, যেটাকে দেখবে মেডেলিনও লেখা আছে, দিস অ্যাওয়ার্ড ইজ গিভেন টু সামবাডি ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল, অর্থাৎ যারা নোবেল প্রাইজ পেত, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ তো দেখেছো, শুধু নোবেলের ছবি এম্বস করা তার মুখটা আছে, কিন্তু নোবেল প্রাইজ যারা ইকোনমিক্সে পান তাদের লেখা হয় ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। সুতরাং উনি বিখ্যাত লোক, আমি এগুলোতে এটাই বলতে চাইছি যে তথ্যের দিক থেকে নোবেল প্রাইজ যদি কেউ দাবি করেন তিনি ভুল করবেন। তবে অমর্ত্য সেনকে আমি এই চিঠি দেওয়ার মাধ্যমে একটা জিনিস করার চেষ্টা করেছি যে ভবিষ্যতে যেন কেউ ওনাকে এই অসম্মানের মুখে না ফেলেন, সেই জন্য আমরা চাইছি হয় আলোচনার মাধ্যমে কিংবা আইনি পদ্ধতির মাধ্যমে এই সমস্যাটার সমাধান একেবারে হোক। এবং আমি আমার কিন্তু এটাই ইচ্ছা, আমার এই যে লোকে অনেকেই বলছে যে অপমান করবেন এবং উনি আইনি পদক্ষেপ নেবেন না, কারণ খুব ভালো করেই জানেন কোর্টে গেলে উনি যে ঠিক কথা বলছেন না সেটা প্রমাণিত হবে, কারণ আমাদের কাছে দলিলপত্র আছে। এবং শুধু অমর্ত্য সেনই নয়, এই বিশ্বভারতীর জমি অনেকেই দখল করে বসে রয়েছেন। আমাদের টোটাল জমি দখল ছিল, আমি যখন যোগদান করি, 77 একর, 77 একর থেকে আমরা 15 একর জমি উদ্ধার করেছি এই 4 বছরে, এখনও 62 একর জমি দখলে আছে। সেই জমি যারা নিয়েছেন, আমি তাদের নাম করি, তারা বাঙালি সমাজে রেড়ে পড়ে যাবে, কারণ আমাদের বাঙালিদের মেরুদণ্ডটা শেষ হয়ে গেছে। সেই মেরুদণ্ডবিহীন বাঙালি জাতি কখনো বলতে পারবেন না যে এই বিখ্যাত লোকেরা জমি নিয়েছেন। অধ্যাপক সেন খুবই বড় মাপের মানুষ, কিন্তু অধ্যাপক সেন যে অন্যায়টা করেছেন সেই অন্যায়টা তার চোখে আঙুল দিয়ে দেখানো উচিত।